আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, মানব সৃষ্টির সেই শুরুর দিকে কথা, আদম আলাইহিস সালাম তখন একমাত্র মানুষ। ইলমের প্রতিযোগিতার পর আল্লাহ তাআলা আদেশ দিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, যেখানে সবাই উপস্থিত ছিল। ফেরেশতা আদম আলাইহিস সালাম, শয়তান এবং আল্লাহ তাআলা সবাই সিজদা করেছিল, অর্থাৎ আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছিল, করেনি শুধু একজন। সে তো সিজদা তো করলো না, আল্লাহ তাআলার আদেশ অমান্য করার স্পর্ধা তার দাঁড়িয়ে গেল, তা আবার আল্লাহ তাআলার সামনে। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলেন, জানতে চাইলেন, আমি বলার পরও আদম আলাইহিস সালামকে তুমি কেন সিজদা দিলে না? প্রচণ্ড অহংকারে সে, অর্থাৎ শয়তান, উত্তর দিল, কারণ আমি আদম আলাইহিস সালাম থেকে শ্রেষ্ঠ, সে মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। একই তো আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন, আবার অহংকারী উত্তর। আল্লাহ তাআলা রাগান্বিত হলেন, আর আল্লাহ তাআলা যার উপর রাগান্বিত হন তাকে কি কেউ বাঁচাতে পারবে? তার কি কেউ আছে? কেউ নেই। তিনি তার কাছ থেকে বিতাড়িত করলেন এবং তাড়িয়ে দিলেন, আর বললেন, অভিশপ্ত বিতাড়িত শয়তান। এখন শয়তানকে তো আল্লাহ তাআলা তাড়িয়ে দিলেন, এবার শয়তান চিন্তা করল, আমার তো আর কোনো পথ নেই, সে তো আর তাওবা করবে না, ক্ষমা চাইবে না, কারণ সে তো অহংকারী। আদম আলাইহিস সালামকে সিজদা না দেওয়ার কারণে তার এই শাস্তি, কাজেই সে আর আদম আলাইহিস সালামকে শান্তিতে থাকতে দেবে না। আদম আলাইহিস সালামের যত সন্তান হবে কিয়ামত পর্যন্ত সবাইকে সে পথভ্রষ্ট করবে। আর আল্লাহ তাআলা তাকে বললেন, আমার একনিষ্ঠ বান্দাদের তুমি পথভ্রষ্ট করতে পারবে না। তাই সেই থেকে ক্ষিপ্ত শয়তান আমাদের শত্রু, প্রকাশ্য শত্রু আবার অপ্রকাশ্য শত্রু। অথচ আমরা কি বোকা, সে শয়তানের কুমন্ত্রণায় সাড়া দেই, আমরা আনন্দে উৎফুল্লভাবে পাপ কাজ করি, আর এটাই ভাবছি যে এটা আমাদের জন্য সফলতা। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহকে সুন্দরভাবে সাজিয়ে আমাদের সামনে উপস্থাপন করে, আর আমাদের নফসকে সে তাতে সাড়া দেয়। আসলে মুমিন মাত্রই চায় শয়তানের কুমন্ত্রণাকে হারিয়ে দিতে। ইমানি যে জাজবা আছে, সে জাজবার মাধ্যমে শয়তানের ফাঁদ থেকে সে বেরিয়ে আসতে চেষ্টা করে, কিন্তু সবসময় তো আর মুমিন বান্দা জিততে পারে না, পরাজিত হয়, গুনাহ লিপ্ত হয়। কারণ আমরা তো আর নবী না, আমরা তো আর ফেরেশতা না। আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান, আমাদের তাওবা যদি নসিব না হয়, তাহলে গুনাহ করার পর আমাদের অনুতাপের যে অশ্রু ফোটা, চোখ দিয়ে পানি পড়া, এইসব এবাদত যদি আমরা না করতে পারি, আমরা যদি আমাদের ভুল বুঝতেই না পারি, এই চেয়ে দুর্ভাগা আর কে আছে? দেখুন, শয়তান আমাদের বাধা হয়ে দাঁড়ায়, আমাদেরকে অসৎ পথে পরিচালনা করে, সে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, কখনো সৎকার করার সময় কুমন্ত্রণা দেয়, এই টাকাটা দান না করে আমি নিজের জন্য অন্য কিছু বিলাসজনিত জিনিস কিনব। সলাতে দাঁড়ালে সে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, এখন সলাত পড়া দরকার নেই, পরে পড়লে হয়ে যাবে, এভাবে আমাদেরকে পথভ্রষ্ট করে, কুমন্ত্রণা দেয়। আমরা যত আমল করতে চাই না কেন, প্রতিটা আমলে সে চায় সর্বনিম্ন যে আমলটা আছে সেটা করি, চেষ্টা তো করে যাতে আমল না করে, কিন্তু সর্বনিম্ন যে আমলটা করলে কম নেই কি হয়,
সে সেটাতে টার্গেট করে। শয়তানে বেড়াজালে আমরা বন্দী হয়ে আছি, আমাদেরকে দুর্বল করে দেয়, আমাদের ইমানকে দুর্বল করে দেয়। দেখুন, শয়তান যেভাবে অহংকারী, যেভাবে পথভ্রষ্ট হয়েছে, সে আমাদেরকে চাচ্ছে কেয়ামতের পর্যন্ত আমাদেরকে পথভ্রষ্ট করে, আমাদের মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত সে চেষ্টা করে আমরা যাতে ইমান হারা হয়ে তার মতন করে জাহান্নামে চলে যেতে যা। স্থায়ীভাবে যারা অমুসলিম তারা তো জাহান্নামে যাবেই, আবার সে এটাও চেষ্টা করে আমরা যারা মুসলিম আছি আমাদেরকে সে কাফের অমুসলিম বানিয়ে দিতে। এটা যদি সে না পারে তাহলে আমাদের আমলে বিঘ্ন ঘটায়, হারাম কাজ করায়, পাপ কাজ করায়, গুনাহের কাজ করায়, এসবের মাধ্যমে আমরা জাহান্নামে প্রবেশ করি। কিন্তু একটা জিনিস দেখুন, রমজানে মুমিনের একটা বিরাট সুযোগ, শয়তানের ওয়াসওয়াসা মুক্ত। আপনি যখন ইবাদত করবেন তখন দেখবেন ইবাদতে স্বাদ পাচ্ছেন, তখন কোনো কুমন্ত্রণা থাকে না, কারণ শয়তান বন্দী হয়েছে। একদিকে রমজানের আগমনে শয়তান নির্বাসনে, আরেকদিকে শয়তানকে বেঁধে ফেলা হয়েছে। সে আফসোস করতে থাকে আর আদম সন্তানের সাফল্যের দিকে যেতে থাকে। সুবহানাল্লাহ, কত সুন্দর সুবর্ণ সুযোগ আমাদের হাতে। আরও একটা সুসংবাদ হচ্ছে, রমজানে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় কিন্তু খোলা থাকে জান্নাতের দরজা। বেড়ে যায় ইবাদতের স্বাদ আর কমে যায় গুনাহের মোহ। এই তো মোক্ষম সময় আত্মশুদ্ধির, আত্মগঠনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন, যখন রমজান শুরু হয় জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলা আবদ্ধ করা হয়। সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। তাই এই রমজানে আমরা যেন না বলতে পারি যে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, কারণ শয়তানকে আটকে রাখা হয়েছে। আমাদের উচিত এই রমজান মাসে যদি আমাদের নিজের গুনাহগুলো ক্ষমা করতে না পারি তাহলে আমরা হয়ে যাব দুর্ভাগা। আমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কোনো কিছুই নেই। এখন অনেকে বলতে পারে, ভাই রমজান মাসে তো আমরা পাপ কাজ করি, শয়তান তো মনে হয় আছে। না ভাই, শয়তান নেই। ওই আপনি যদি ঢালু কোনো স্থানে যদি কোনো ঢিল ছুঁড়ে মারেন তখন দেখবেন যে বলের আর কোনো গতি থাকে না। হ্যাঁ, ঢালের কারণে বলটি নিচে পড়তে থাকে। তো তেমনি ভাবে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে গিয়েছে, আমাদেরকে সে লালন পালন করেছে। তার যে ফাঁদ আছে সে ফাঁদে আমাদেরকে আটকা করে রেখেছে। এখন এর থেকে বের হওয়ার আমাদেরকে আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তাওবার মাধ্যমে আমরা এই ফাঁদ থেকে ইনশাআল্লাহ আমরা মুক্ত পাব। শয়তান নতুনভাবে আপনাকে কোনো ফাঁদে আটকাবে না। তার যে ফাঁদ ছিল, যেমন গানের মাধ্যমে, তারপরে হারাম রিলেশনের মাধ্যমে, সুদের মাধ্যমে, ঘুষির মাধ্যমে, এসব ফাঁদে আপনাকে আটকা রেখেছিল, এসব ফাঁদে আপনাকে আটকে রেখেছিল। কিন্তু এখন কিন্তু আপনি নতুন করে কোনো হারাম কাজ করবেন না ইনশাআল্লাহ। যা করেছেন তা থেকে আপনি তাওবা করেন, ইনশাআল্লাহ আপনি একটা পরিবর্তন দেখতে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।